মইদুল বাবু কাছে আছি মইদুল বাবু মইদুল বাবু আপনার কাছে আমার সোজা সাতটা প্রশ্ন এই যে শিক্ষিকাদের বদলি করা হয়েছিল তাদের বদলির নির্দেশে আজকে আদালত স্থগিতাদেশ দিল এবং আদালত জিজ্ঞাসা করে রাজ্য সরকারকে বদলি নীতি সম্পর্কে জানাতে বলল আর আদালত এই আজকে রাজ্য সরকার আদালতে তেমন কোনো নীতির কথা দেখাতে পারেননি বা বলতে পারেননি একজন শিক্ষা আন্দোলনের নেতা হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনারা তো আন্দোলন করছেন তার মধ্যে এখন এই বদলিটাও ঢুকে গেল যেহেতু আন্দোলনরত শিক্ষিকাদেরই বদলি করা হয়েছে সেখানে আমার প্রশ্ন এই আপনাদের এই আন্দোলনের ক্ষেত্রে এই বদলির কি কোনো নীতি আছে দেখুন প্রথমে বলি যে বিষয়টা আপনারা হেডলাইন করেছেন দুমুখো নীতি পুলিশের এটা এই বাংলার ক্ষেত্রে প্রযোজ্য একেবারে সঠিক হেডলাইন আর বাংলাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে পুলিশ টেবিলের তলায় মাথা লুকায় সেই পুলিশ ছ দিন আগে আমার বাড়িতে রাত ১২টার সময় ২০০ পুলিশ এনে যে তাণ্ডব লীলা চালিয়েলো এখনও পর্যন্ত ১৫০ ঘন্টা গৃহবন্দী এবং বাইরে কোর্টে এক কথা বলছে বাইরে এক কথা বলছে যে এখানে পুলিশ নেই অথচ বাইরে পুলিশ নজরদারি করছে আমরা আমি বুঝতেই পারছি না আমার পরিবারকে নিয়ে যে আমরা জঙ্গি না শিক্ষক না তালিবান এটা প্রথম কথা দ্বিতীয় কথা যে আমাদের এখানে শিক্ষক আন্দোলন করতে গেলে এখন হাইকোর্টের পারমিশন নিতে হয় এই সরকার কোনো রকম পারমিশন দেয় না চুক্তিভিত্তিক শিক্ষকদের বঞ্চনা দীর্ঘদিনের বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি জল কামান মেরেছে লাঠিচার্জ করেছে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে কল্যাণীতে আলো অফ করে পিটিয়েছে এবং সেই পুলিশ অতি সক্রিয় হয়েছে যখন আর বিকাশ ভবনের সামনে যখন বঞ্চনার প্রতিবাদে পাঁচজন শিক্ষিকা যাদের অবৈধ বদলি করেছে আজকের হাইকোর্ট সেখানে রাজ্য সরকারের গালে কষিয়ে থাপ্পড় মেরেছে এরা প্রতিদিন হাইকোর্টে থাপ্পড় খাচ্ছে এদের লজ্জা বলে কিছু নেই এখনো পর্যন্ত হাইকোর্টের রায়ের পরে শিক্ষামন্ত্রী কতটা নির্লজ্জ হলে পদত্যাগ করেনি আমার প্রথম প্রশ্ন এটা যার সময়কালে রাজ্যে পাঁচজন শিক্ষিকা ভদ্র ব্যবহার করবেন আমরা শিক্ষক আপনি ছাত্র নেতা আমার কথা শেষ করতে দেবেন যে শিক্ষামন্ত্রী জাতীয় সঙ্গীত উচ্চারণ করতে পারে না পাঠ করতে পারে না জাতীয় সঙ্গীত পাঠ করতে গেলে তার দেশত্ববোধ থাকে সেই শিক্ষামন্ত্রী যার সময় আবার কথা বলছেন আসলে আপনাদের সোনার ধৈর্য দেন না উনি যখন দাবি তুলেছেন আপনি সোনার ধৈর্য দেন না এক এক করে মইদুল বাবু বলুন আপনি সোনার ধৈর্য রাখুন বলুন মইদুল বাবু যে আমার প্রশ্ন হলো আজকের হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এদের কোনো বদলির নীতি নেই সুতরাং কোনো নিয়ম বহির্ভূতভাবে এরা বদলি করেছে এবং সেই নির্দেশ যে শিক্ষামন্ত্রী তার সময়কালে আজকের বিষপানকারী একজন শিক্ষিকা আছে সে নিশ্চয়ই বলবে যে কতটা বঞ্চনা হলে কতটা মানে রাষ্ট্রের দ্বারা কতটা লাঞ্ছিত হলে তবে একজন এরকম সিদ্ধান্ত নেয় যদিও আমরা বলেছি এই পন্থাটাকে আমরা সমর্থন করি না কিন্তু তারপরেও কেন তারা নিতে বাধ্য হয়েছে এই বিষয়টা প্রশ্ন থাকছে এবং যে শিক্ষামন্ত্রী সময়কালে এরকম ঘটনা ঘটে তিনি একবারও খোঁজ নিলেন না উল্টে এদেরকে বিজেপি ক্যাডার বানিয়ে দিলেন এবং সেই পুলিশ যে পুলিশ রাতের অন্ধকারে এত অতি সক্রিয় হয়েছে সেই পুলিশের সামনে ওই দিদিমণিরা বিবৃতি দিয়ে যখন বিষ গলায় ঢাললেন সেই পুলিশ তাদের আটকাবার ক্ষমতা রাখলো না আজকের আমার বাড়িতে এসে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে পুলিশের জুলুম চালাচ্ছে এই ১৫০ ঘন্টা এই সময়কালে গৃহবন্দী হতে হচ্ছে এবং সেই পুলিশের সহযোগিতায় আমি বিশ্বভারতীর শিক্ষক ছাত্র আন্দোলন যে কোনো আন্দোলনকে আমরা সমর্থন করি কিন্তু সেই আমার আর একটা প্রশ্ন আছে যেখানে বিশ্বভারতী ছাত্র আন্দোলনের জন্য তাদেরকে মাচা করতে দেয়া হলো তাদেরকে মঞ্চ করতে দেয়া হলো পুলিশ চুপ করে থাকলো তাহলে আমরা যখন শিক্ষকদের নিয়ে আন্দোলন করি পেশাগত দাবিতে আন্দোলন করি আমাদেরকে বিকাশ ভবন বা কলকাতার বুকে নামলেই সঙ্গে সঙ্গে রে রে করে গ্রেপ্তার করে কেন একটা জিনিস আমি খুব সুন্দর একটা বিচারিতা দেখলাম মানে কথা শুনলাম যে বামফ্রন্ট আমলে শ্রমিকরা আন্দোলন করেছিল শিল্পটাকে লাটে তুলে দিয়েছিল আর এখানে শিক্ষকরা স্কুলে কম বিকাশ ভবনের সামনে হাল্লা করতে বেশি যায় তাতে শিক্ষা অবস্থা লাটে ওঠে না
বিশ্বভারতীর আন্দোলনটা খারাপ, কারণ কারণ আরএসএস এর ওখানে আরএসএস এর যিনি একদম দালাল হয়ে আছে তার বিরুদ্ধে আন্দোলন, তাই বিশ্বভারতীর আন্দোলনটা খারাপ। আর এখানে যারা আন্দোলন করছে এবং বদলি হলে কালকে ভাই আমি সরকারি কর্মচারী, ধরুন আমি সরকারি কর্মচারী, আমাকে এখান থেকে কলকাতা থেকে ট্রান্সফার করে দেওয়া হলো কুচবিহার, আমি কুচবিহার যাব না বলে আমি বিষ পান করে নিলাম, সরকারকে ব্ল্যাকমেইল করলাম, তখন আমি খারাপ ভালো হয়ে থাকবো? অদ্ভুত বিচারিটা। বেশ, আমার একটা প্রশ্ন, ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারের নিয়ম নেই তো? ট্রান্সফার করেছে, সে গিয়ে জব জয়েন করবে, তার কাজ গিয়ে স্কুলে ছাত্র পড়ানো, সে ছাত্র পড়াবে, এ কি অদ্ভুত কাজ! প্রত্যেক দিন তাদের কাজ হচ্ছে গিয়ে বিকাশ ভবনে আন্দোলন করা, হয়েছিল তো আপনারা নির্বাচন আগে একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করেছিলেন, দ্যাট ইজ ওয়েলকাম, নির্বাচন হয়ে গেছে, আপনারা হেরে গেছেন, পরাস্ত হয়েছেন নির্বাচনে, এবার যান যে যান নিজের জায়গায় ফিরে ক্লাস করান, না এখনো রাজনীতিটাকে চালিয়ে যেতে হবে, এই কি!